নমস্কার, আশার আলো কর্তৃক অনলাইন প্রোগ্রামে বিকাশ ক্লাসের পক্ষ থেকে আমার ছোট সোনামণিদের জন্য অনেক আদর ও ভালোবাসা। কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো। এই করোনাকালীন সময়ে তোমরা সবাই ঘরে খুব ভালোই আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। তো আজকে আমি আমার সোনামণিদের জন্য দুটো অ্যাক্টিভিটিস নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের অ্যাক্টিভিটিসগুলো হলো কগনিটিভ স্কিল রিলেটেড এবং প্রি ভোকেশনাল রিলেটেড অ্যাক্টিভিটিস উইথ লিপস। তো শুরু করা যাক আমাদের ফার্স্ট অ্যাক্টিভিটিসটি। আমাদের ফার্স্ট অ্যাক্টিভিটিস কগনিটিভ স্কিল রিলেটেড। অবশ্যই আজ আমি উপকরণ হিসেবে গাছের পাতাই ব্যবহার করেছি। এখানে একটি গাছের ডাল দেখতে পাচ্ছি, তোমরা কি দেখতে পাচ্ছ? আমি তোমাদের জন্য একটি গাছের ডাল এনেছি উপকরণ হিসেবে। আজ আমি ইন্ডিভিজুয়ালি সোনামণিদের গাছের পাতা শিখাবো। গাছের পাতা কোনটি সেটি সম্পর্কে বাচ্চারা শিখবে এবং গাছের পাতার রং কি। তো দেখো আমার ছোট সোনামণিরা, এখানে একটি গাছের ডাল দেখা যাচ্ছে, আর এখানে গাছের ডালে অনেকগুলো পাতা, এই যে এখানে অনেকগুলো পাতা, পাতাগুলো গাছের ডালের সাথে এভাবে যুক্ত হয়ে আছে। এখানে অনেকগুলো ডালপালা, আর ডালপালার সাথে পাতাগুলো খুব সুন্দর হয়ে যুক্ত হয়ে আছে, তাই তো? বলতো পাতার রং কি? পাতার রং সবুজ। তোমরা বলতো পাতার রং কি? দেখতে পাচ্ছ এখানে পাতার রং কি? পাতার রং সবুজ। আমি এখন একটি পাতা দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো এখানে একটি পাতা, এই পাতার রং সবুজ। তাহলে তো তোমরা সবাই এবার চিনতে পারবে কোনটি পাতা। অবশ্যই তোমরা গাছের পাতা চিনতে পারবে আর গাছের পাতার রং বলতে পারবে। আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট অ্যাক্টিভিটিসটি এখানেই শেষ। আমরা গাছের পাতা চিনলাম, গাছের ডালপালা চিনলাম এবং গাছের পাতার রং কি সেটা জানলাম। এখন আমি আমার সেকেন্ড অ্যাক্টিভিটিস করে দেখাবো। আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটিসটি হলো প্রি ভোকেশনাল অ্যাক্টিভিটিস। যেহেতু আজ আমি পাতাই উপকরণ হিসেবে ব্যবহার করছি, আমি প্রি ভোকেশনাল অ্যাক্টিভিটিসটিও এই পাতা দিয়েই দেখাবো। আমি তোমাদের রিয়েল পাতা দেখিয়েছি, এটা হচ্ছে রিয়েল পাতা। আর এখন আমি যে অ্যাক্টিভিটিসটি দেখাবো সেটি হচ্ছে পেস্টিং। আজ আমরা পাতা এবং গাছের ডালপালা পেস্টিং করব। আমি গাছের পাতা সবুজ কালারিং পেপার থেকে কেটে এভাবে নিয়েছি, আর এই যে গাছের ডালপালা দেখতে পাচ্ছ তোমরা, আর এখানে একটি কাগজে আমি পাতা এঁকেছি আর গাছে ডালপালা এঁকেছি। সম্মানিত অভিভাবকরা, আপনারা এভাবে একটি ওয়ার্কশিট পেপারে এই অ্যাক্টিভিটিসটির জন্য অবশ্যই এরকম একটি গাছের ডালপালা সহ পাতা এঁকে দিবেন।
এখানে আমরা এই কালারিং পাতাগুলো পেস্টিং করব। তো শুরু করি পেস্টিংটি। এখানে যে আমি পাতাগুলো এঁকেছি এই নির্দিষ্ট বর্ডারের মধ্যে আমি শুরুতে কি করব, এই যে গাম, এই গামটি আঙ্গুলের সাহায্যে লাগিয়ে নিব। তো প্রথমে আমি এই যে ডাল দেখা যাচ্ছে এই ডালগুলো সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে নিব। আমি এখানে আঠা লাগিয়ে নিচ্ছি। এখন আমি এই ডালটি এখানে পেস্টিং করব। এভাবে আঙ্গুল দিয়ে লাগিয়ে দিব, তারপর একটু থাপ দিব। আমার ডাল লাগানো হয়ে গেল, ডাল পেস্টিং করা হয়ে গেল। দেখো খুব সুন্দর হয়েছে না ডাল পেস্টিং করা। এখন আমি এই পাতা পেস্টিং করব। এখানে আমি এভাবে গ্লু লাগিয়ে নিচ্ছি, তারপর এক একটি পাতা এভাবে পেস্টিং করব বর্ডারের মধ্যে। এই গ্লুটি অবশ্যই এই নির্দিষ্ট বর্ডারের মধ্যে লাগাবো। তারপর এভাবে পাতাটি আমি এখানে পেস্টিং করব। এভাবে আমরা সবগুলো পাতাতেই আঠা লাগিয়ে পাতাগুলো পেস্টিং করব।
আমি কিন্তু নির্দিষ্ট বর্ডারের মধ্যেই গামটি লাগিয়ে নিচ্ছি। হয়ে গেল আমাদের পাতা পেস্টিং। কি বন্ধুরা, সুন্দর দেখাচ্ছে? এই দেখো, খুব সুন্দর একটি ডাল সহ পাতা পেস্টিং হয়ে গেল। অবশ্যই তোমরা এই কাজটি বাসায় নিজেরা করার চেষ্টা করবে। তো আজকের মতো এখানেই পাতার অ্যাক্টিভিটিসটি শেষ হলো। আশা করি তোমাদের ক্লাসটি অনেক অনেক ভালো লেগেছে। তাহলে আজ এ পর্যন্তই, ভালো থেকো তোমরা।